তো হে গাইস শুভ সকাল, কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা এসজি ফ্যামিলি মেম্বার। তো গাইস এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন না রাহুল দা সময় দিয়ে একসাথে বাথরুমের মধ্যে ঢুকে যা, এখান দিয়ে আটকে দিয়েছি। মানে ভাবতে হচ্ছে কি সব লটার পাটার লটার পাটার কর রহা হ্যায়। আরে দা খুলছি খুলছি খুলছি, খেলা হয়ে গেছে। আরে কুস্তা লোচা হারে হ্যায়, এই বাসে দুজনে একসাথে মুখ ধুতে বিয়ে করেছো ঠিক আছে, বাথরুমে তো বলে আমাদের বললে আমি খাটটাই ছেড়ে দিতাম না। দাঁড়ান হবে দাঁড়ান, আজকে যুদ্ধ হবে, যুদ্ধ ফাইভতম বিশ্বযুদ্ধ আমার আর রাহুলের মধ্যে হবে, হবে একশো বার হবে আমি যুদ্ধ। তুমি কাল রাত্রে কেঁদেছিলে কেন এখানে বসে বসে? তুমি বলছো কাঁদনি, তোমার বউ আমার মারিছিল, তাই বউ মারিছিল রাত্রেবেলা আমার পাশে শুয়েছিল না, রাত্রে দূরে সময় বউ কি করে তোমার মেরেছে? তোমার বউ জানো না জানি আমার সাথে লটার পথে চলতেছে। ওই দেখো তোমার বউ সকাল 12 এখন সকাল 12:30 বাজতে গেছে ঠিক আছে। এখন আমরা সকালবেলা কি কি খাচ্ছি জানো? এখানে রুটি আছে, ব্রেড আছে, এখানে চা আছে, এখানে বিস্কুট আছে, এখানে চা আছে। আমরা 12:30 সময় সকালে সকাল 12:30 সময় চা দিয়ে শুরু করতেছি ঠিক আছে। আদিল চক্রবর্তী নাম। তো গাইস শুভ দুপুর, সময় হচ্ছে লাঞ্চ করা। তাই কালকে যেহেতু আমরা বাড়ি চলে যাবো ট্রেনে করে, মানে হেলিকপ্টারে তো যাবো না, আমরা ট্রেনে করে যাবো বাড়ি। কালকে আমাদের 5:00 সময় ট্রেন ঠিক আছে, পাটনা জংশন থেকে আমরা বাড়িতে যাবো, ওই 4:00-5:00 মধ্যে বাড়িতে চলে যাবো। কালকে যেহেতু বাড়িতে যাবো সেই জন্য মাসিখানে মাংস সোরাবে লেগ পিস রান্না করেছি। আমারই দিবি, আমারই দিবি কিন্তু। এই ফাইনালি গাইস দেখতে পাচ্ছ এখন, মানে সন্দীপ ব্লগিং ছেড়ে কিন্তু এখন ওয়েটারের কাজ করছে ঠিক আছে। এবার আমাকেও দিবে এই দিনটার খুব তাড়াতাড়ি আসবে, একদম বসবারও খেতে দেবে। হ্যাঁ সত্যি কথা, এই দিনটার খুব তাড়াতাড়ি আসবে। মোটু মোটু হাইড মেরি মোটু। তো গাইস এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন এই কুকুর কিছু বলবে না, আসো কুকুরটা যখন গায়ে চড়বে তখন বুঝতে পারবে সে জবিও চড়ো। তো গাইস এখন ব্যাপারটা কি হচ্ছে, এখন আর আমি আর বুনু মিলে যাচ্ছি সামনের দিকে, তার কারণ ভাই মেসু আমাকে নিতে আসছে। এখন মেসুর সাথে একটা জায়গায় যাবো, মানে একটু পাঞ্জাবি কিনতে যাবো, পাঞ্জাবি কিনতে মানে পাঞ্জাবি বানাতে যাবো। মেসুরও একটা পাঞ্জাবি পরেছিল, আমার দেখে বেশ ভালো লেগেছিল, তো সেই জন্য মেসু আমাকে বললো কি যে চল তোর এরকম পাঞ্জাবি লাগবে। আমি হ্যাঁ লাগবে, তো সেই জন্য মেসু বলছি তুই আয় আমি গাড়ি নিয়ে আসছি। তো মেসুর সাথে একটা দোকানে যাবো পাঞ্জাবি মাফ ফাফ কিনে নিয়ে, মানে কি পাঞ্জাবি হয়তো আছে ওই দোকানে মাফ ফাফ নেবে, তারপর আমি চলে যাবো। কালকে যেহেতু চলে যাবো মেসু আমাকে, মেসু আমাকে কুরিয়ার করে আমাদের বাড়ি পাঠিয়ে দেবে। কিছু সময় সেগুলো করবো তাই বলুন, ভালো হবে তো আমাদের ওখানে না তেমন একটা পুলিশ ধরে না, বাট এখানে প্রতিটা মোড়ে মোড়ে হেলমেট, মানে হেলমেট আর মাস্ক যদি না পরো না পুলিশে প্রতিটা মোড়ে মোড়ে ধরবে, আর প্রতিটা মোড়ে মোড় থেকে ফাইন নেবে 500 টাকা 1000 টাকা, তাই তো? আচ্ছা মানে 1500 টাকা তোমার সীমা লাগিয়ে যায়। ফাইনালি আমরা চলে এসেছি, এখন হয়তো সামনে এই দোকানটা ঢুকবে, ওই দোকান থেকে ঢুকে হয়তো পাঞ্জাবি টাইপের কিছু একটা বানাবো আমরা। তো চলো, আই এম সো এক্সাইটেড। সেখানে গাড়ি পার্কিং করছে। আর গাইস আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে আজকে আকাশটা দেখতে পাচ্ছ পুরো নীল, পুরো নীল। আজকে তো মেঘ ফেক দেখা যাচ্ছে না, বেশ ভালো লাগে এই ওয়েদার গুলো। এই দুটো নিলাম, একটা লাল একটা সাদা, কেমন মিটার কা 3 মিটার কে হিসাব সে কিতনা করতা হচ্ছে তুমি ফোন পে তো টাকা তো মানে ওই তো 500 টাকা নোট রয়েছে 200 টাকা নাই। তো যাই গাইস শুভ বিকাল বেলা। তখন ফাইনালি
আমি মাসি বুনু সৌরভ আমাদের রাহুল বৌদি আমাদের অরবিন বৌদি কালকে যেহেতু চলে যাবো ওইখান থেকে তো সেজন্য একটু কেনাকাটা করতে যাবো তো বৌদি আজকে আমার জাঙ্গি কিনে দেয় নাকি দেখা যাক জাঙ্গি কিনে দেবো আমার একটা কি এটা হ্যাঁ সূর্যের কোথাও আলো দেখতে পাচ্ছ আলো দেখতে পাচ্ছ না বাট বাট রাত্রির বেলাও চোখে চশমা দিয়ে ঘুরছে সৌরভ মানে কি বলবো কি ছোটবেলা থেকে আমরা তার কাটা বলি ছোটবেলা থেকে আমরা তার কাটা বলেই ডাকি ওরে বাপ রে কত বড় মল মাথা গ্রোসে আমার দে কেনাকাটি করবে কি জানি জকি জকি থেকে একটা জাঙ্গি কিনে দাও আমার হেভি হবে টাইট খাই থাকবে সত্যি কথা বলতে না এত বড় মলে ফার্স্ট টাইম ঢুকলাম সত্যি কথা বলতে এত বড় মলে ফার্স্ট টাইম আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে তো কেমন লাগছে গাইস সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানো একটা ড্রেস পছন্দ হয়েছে আর একটা আছে উপরে উপরে রাখা এবালা আমি পেহনুঙ্গা ঠিক আছে তো চলো তোমাদের দেখাচ্ছি কোনটা কেমন লাগছে সেটা তোমরা ডিসাইড করো তোমরা যতক্ষণ এই ভিডিওটা দেখবে ততক্ষণ তুমি ড্রেসটা কিনে নেবো তো চলো আগে পরা যাও তো গাইস এখন ব্লুটা পরে নিয়েছি তো তোমরা এখন কমেন্ট করে বলো কোনটা বেশি ভালো লাগছে ব্লুটা না ব্ল্যাকটা আমার মতে গাইস ব্ল্যাকটা বেশি ভালো লাগছে কারণ আমি ব্ল্যাক লাভার তো চলো এটা নেবো না আমি ব্ল্যাকটা এখন নিয়ে লেট করবো না রাহুল দাঁড়াও ডাকলো অনেকক্ষণ আগে সো তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদেরকে এখন বেরোতে হবে তাই তো খুশ হ্যাঁ না তো সব সেই বাত কই বাত নেই যায় তোমরা কি রাখি রাখি পড়াচ্ছ নাকি তুমি কি বলতে চাইছো মানে এটা তোমার বোন হয় এটা তোমার বোন হয় শোনো শোনো বৌদি শোন রাহুল দা শোনা দিকে বলছে আমি রাখি পরবো আমি বলছি তোমার গলা তোমার হাতে মালা পরবো খারাপ কিছু বলেছি বলিনি না ট্রেন আমরা চলে যাবো সেই জন্য রাখিও পড়তে পারবো না কোথায় চুনু কোন এই লোক কহাঁ সে আতে সেজন্য বুনু আজকে আমাদের সবাইকে আমাকে সৌরভকে রাহুলদাকে অরবিনকে সোনার বৌদিকে রাখি পড়াবে তো চারটে রাখি চারটে কিট ক্যাট আছে তো গাইস মানে রাখি পূর্ণিমার আগে আজকে আমি রাখি পরে ফেলছি আজকে কন্টেন্ট হচ্ছে যে অনেক কষ্টের সঙ্গে আজকের কন্টেন্ট হলো রাখির আগেই রাখির আগের দিন দাদা চলে যাচ্ছে তাই বোনা অগ্রিম আগে থেকেই অগ্রিম রাখি পূর্ণিমা অগ্রিম রাখি পূর্ণিমা তো গাইস ফাইনালি কিন্তু বুনু সামনে বসে পড়েছে রাখি পরানোর জন্য মানে রাখি পূর্ণিমার আগেই আমি রাখি পরছি বোনের হাত থেকে অবভিয়াসলি রাখি তো বোনের হাত দিয়ে পরে বোন দিদির হাত থেকেই পরে রাখি পরানোর জন্য এক্সাইটেড
এক্সাইটেড সত্যি তোমার কি গিফট লাগবে সত্যি লাগবে না কি সুন্দর বৌদি লাগবে নাকি গাইস এখন বোন প্রস্তুতি পর্ব নিয়ে নিয়েছে দেখো হাম তুম দোনো হে এক ডালি কে ফুল মে না ভুলা তু কেসে মুঝকো গই ভুল আ মেরে পাস আ কর জো কহনা হে এক হাজারো মে মেরি বহনা হে সারি উমর संग रहना है फूलों का तारों का सबका कहना है खुशी खुशी চোখে দেখছি বোন দিদিকেও রাখি পড়াচ্ছে ছেলে মেয়েদের সবাইকে পড়ায় আচ্ছা আচ্ছা এই ব্যাপার মানে সবাইকে রাখি পূর্ণিমাটা তো পুজোর মতো মানে একটা উৎসব টাইপের সবার জন্য রাখি পূর্ণিমা রাখি পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে এখন বুনু ওখানে খেতে বসে গেছে সোনাদিও খাচ্ছে আরবিনও খাচ্ছে রাহুলদাও খাচ্ছে সৌরভও খাচ্ছে আর মাসি আমাকে আজকে খাইয়ে দেবে যেহেতু কালকে চলে যাবো মাসির মনটা খারাপ এতদিন এসি মনে হচ্ছে না যে এতদিন এসি সিরিয়াসলি গেছে আমরা এসি চার তারিখে আজগুলো আজগুলো ন তারিখ কি হয় যে এই ন তারিখ চলে আসলো বুঝতেই পারলাম না তো যাই হোক তোমার মাসি খাই দিচ্ছে সময় একটু ধরে রাখতে হবে না সে আমিও বা তুমি সময় চলেই যাবে তো সেই জন্য গাছ তোমাদের সবাইকে বলি সময়কে কেউ অবহেলা করো না সময় যদি দেখো তোমাকে অবহেলা করে তুমি শেষ ঠিক আছে সেটা হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক গাইজ আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি তার কারণ ভাই কালকে আমাদের ভোরবেলা ট্রেন উঠতে মানে ভোর পাঁচটা দশে আমাদের ট্রেন তো অনেকটা জার্নি হয়ে যাবে কালকে তো সেই জন্য আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে সকাল আটটার সময় তো তৎক্ষণাৎ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ